নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ঘূর্ণাবর্তে কিন্তু আবারও প্রচুর পরিমাণে পরিবর্তন চলে এসেছে। ঘূর্ণাবর্ত কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে। কতটা পরিবর্তন এসেছে তা কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, এবং ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে কি কোনো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে কি না তাও কিন্তু আমরা দেখিয়ে দেবো। তো গতকাল আমরা 17 তারিখ অবধি 18 তারিখ অবধি আপডেট দিয়েছিলাম, আজ কিন্তু আমরা 19 তারিখ অবধি আপডেট দেবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আমাদের ভিডিওটির নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন বন্ধুরা, আমরা দেখে নেব যে কী পরিস্থিতি হচ্ছে। তো প্রথমে চলে যাব আমরা বায়ুর ঝাপটা মোড়ে। বায়ুর ঝাপটা মোড় থেকে আমরা দেখব আমাদের ঘূর্ণাবর্তটির আবহাওয়ার গতিবেগ কত আছে সেটা আমরা দেখব, আর আমরা আজকে থেকে দেখিয়ে দেবো সেটা। বর্তমানে যে ঘূর্ণাবর্তটি আছে তার পরিস্থিতি কী আছে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আমরা প্লে করে দিলাম 10 তারিখ, আজ 10 তারিখ থেকে প্লে করে দিলাম। দেখুন, ঘূর্ণাবর্তটি কিন্তু 10 তারিখ থেকেই প্রভাব ফেলা চালু করবে আমাদের চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর, নেলোর এইসব স্থানগুলোতে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটির প্রভাবে। দেখুন বন্ধুরা, 12 তারিখেও কিন্তু ঘূর্ণাবর্তটি ক্রমশ হালকা প্রভাব ফেলছে। 12 তারিখে কিন্তু ঘূর্ণাবর্তটি সমুদ্রের এই জায়গাতে অবস্থান করছে, এর ফলে কিন্তু বৃষ্টি, অনেক পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হতে পারে আমাদের সাউথ ইন্ডিয়ার কিছু কিছু জায়গায়। তা আমরা আবার প্লে করে দেবো, দেখবো বায়ু ঝাপটা মোড়ে গিয়ে। আমরা একটু ফাস্ট দেখিয়ে দেবো আপনাদের, 15 তারিখ থেকে যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হচ্ছে সেই ঘূর্ণাবর্তটি কোন দিকে যাচ্ছে বা কী পরিস্থিতি আসছে সেটা কিন্তু আমরা দেখিয়ে দেবো আপনাদের। আমরা প্লে করে দিলাম, 15 তারিখ থেকে কিন্তু এই এখানে লো প্রেশার এরিয়া একটা তৈরি হয়ে কিন্তু একটি বড় ঘূর্ণাবর্তের হঠাৎ করে রূপ নিচ্ছে। সেই ঘূর্ণাবর্তটি কি পরবর্তীকালে ঘূর্ণিঝড় হবে কি না তা কিন্তু এখনও আমাদের অনেকদিন লক্ষ্য রাখতে হবে এর ওপর। আমরা কিন্তু এই বিষয় সম্বন্ধে প্রতিদিন আপনাদের আপডেট দিয়ে থাকবো, তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন বন্ধুরা, 17 তারিখে গিয়ে কিন্তু এটি অনেকটাই শক্তি বাড়িয়ে ফেলছে। 18 তারিখে গিয়ে কিন্তু এর হাওয়ার দাপট কিন্তু 80 কিলোমিটার, কালকে বন্ধুরা আমরা দেখেছিলাম আপনাদের 70 কিলোমিটার, এখন কিন্তু কিছু কিছু জায়গায় 80 কিলোমিটারও চলে গেছে। দেখুন বন্ধুরা, 80 কিলোমিটার, 80-75 এরকম চলে গেছে। দেখুন বন্ধুরা, 19 তারিখ কিন্তু ঘূর্ণাবর্তটি কিন্তু সমুদ্রের মাঝে অবস্থান করছে, কিন্তু 19 তারিখ আমরা দেখতে পাচ্ছি যে হালকা শক্তি হারিয়ে ফেলছে। 65 কিলোমিটারের ওপরেই আছে এর হাওয়ার ঝাপটা। তো 65 কিলোমিটার ওপরে থাকলে কিন্তু এটা আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় বলে ডিক্লেয়ার করতে পারে, আর যদি তাই হয় তাহলে এর সরাসরি প্রভাবের আমাদের পশ্চিমবাংলা ও বাংলাদেশের ওপর পড়বে কি না তা কিন্তু নজর রাখতে হবে আমাদের। আমরা 19 তারিখ অবধি আপডেট পাচ্ছি, আর এর ফলে যদি দেখি 19 তারিখ কোনো জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, বজ্রবৃষ্টি মোটে গিয়ে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে 19 তারিখ থেকে কিন্তু চেন্নাই, তিরুপতি, তারপরে নেলোর এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 19 তারিখ থেকেই, 19 তারিখ বিকেল 5টা থেকে। আর যদি আমরা দেখি এর প্রভাবে আমাদের 19 তারিখ কোনো বাংলায় কোনো প্রভাব, সরাসরি কোনো প্রভাব পড়বে কি না, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলা ও বাংলাদেশে কিন্তু কোনো প্রভাবের সম্ভাবনা নেই। টোটালটাই যেটা দেখছিলাম আমরা কিন্তু বন্ধুরা এটা ECMWF মোডে দেখছিলাম, যেটাতে হওয়ার চান্সেস 60% থাকে। আর আমরা যদি GFS মোডে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, GFS মোডে যদি আমরা দেখি কিছু আলাদাই দেখাচ্ছে কিন্তু বন্ধুরা GFS মোডে। এবং GFS মোডে যদি আমরা 17 তারিখে দেখি, 17 তারিখ ঘূর্ণাবর্তটি এখানে অবস্থান করছে, আর আমরা যদি প্লে করে দিই তাহলে কিন্তু বন্ধুরা ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলার দিকে, ওয়েস্ট বেঙ্গল ও বাংলাদেশের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, 18 তারিখ এখানে অবস্থান করছে, এখান থেকে কিন্তু এদিকে টার্ন নেবে হালকাভাবে। এই দেখুন বন্ধুরা, টার্ন নিল 18 তারিখ। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু ক্রমশ বাংলার দিকে প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, বাংলার উপকূল, যেটা GFS মোডে দেখাচ্ছে বাংলার উপকূল জেলাবর্তী অঞ্চলগুলোতে কিন্তু প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে, ক্রমশ কিন্তু এদিকে যাচ্ছে।
এখন অনেক দিন দেখার বাকি রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হয় সেটা আমাদের দেখতে হবে। আর যদি জিএফএস মোডে হাওয়ার দাপট দেখি, আমরা দেখতে পাচ্ছি যে জিএফএস মোডেও কিন্তু 70-80 কিলোমিটারের কাছাকাছি, 60 থেকে 70 কিলোমিটারের কাছাকাছি কিন্তু দেখাচ্ছে জিএফএস মোডেও। কিন্তু জিএফএস মোডে একটা আলাদা জিনিস দেখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখা যাক বন্ধুরা কি হয়, সরাসরি প্রভাব পড়ে কি না, তা কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের আপডেট দিয়ে থাকবো। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করবো।